কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন হাত নিচু দিকে না উঁচু দিকে? দু চারজন সন্দেহ আছে, তাই তুলবো কিনা ভাবছে, আবার তাকাচ্ছে যে আমাদের পাড়া থেকে যারা এসছে তারা তুলছে কিনা, দল ভারী হলে তুলবেন। আচ্ছা, মহাপ্রভু যখন কীর্তন করতেন, বা ছবি তো দেখেছেন আপনারা নাকি, তা ছবিতে মহাপ্রভু হাত ওপর দিকে থাকতো না নিচের দিকে থাকতো? একবার দেখানো যাবে? না না, যার হাত আছে তিনি দেখাবেন, যার নাই তার কোনো দেখানোর দরকার। দেখি কার কার হাত আছে মহাপ্রভু দেখতে পাচ্ছেন। আরে, 50 টাকার নোট রাস্তায় পড়ে আছে, প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, আপনি দেখলেন, টাকাটা কুড়িয়ে নিলেন, কেউ দেখতে পেল না, একজন দেখতে পেল ভগবান, যার খাতাতে আপনার নামটা উঠে গেল আপনি চোর। এই জন্য জেনে রাখবেন, গোপনে যা কিছু করবেন ভাবছেন কেউ জানতে পারছে না, একজন জানছে। জীবনে যে কিছু কাজ করবেন সত্যতা বজায় রাখুন, চেষ্টা করবেন সত্যতা বজায় রাখবার যতটুকু পারবো আমরা সংসারে। মিথ্যা আমরা কম বলি, কিন্তু মিথ্যা প্রয়োজনে বলতে হয়। বলবেন কখন বলতে হয়? ধরুন একজন লোক একজন লোককে মারবে বলে তেড়ে নিয়ে যাচ্ছে, আপনার পাশ দিয়ে প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেল একজন লোক, সেই লোকটা জিজ্ঞেস করছে যে মারবে, দিদি এদিকে লোকটা গেল, আপনি দেখলেন গেল, কিন্তু কি বলবেন? না দেখিনি। কেন? কখনো কখনো জীবন বাঁচানোর তাগিদে আপনাকে মিথ্যে কথা বলতে হয়। সংসারে থাকতে গেলে প্রাণ বাঁচানোর তাগিদে কখনো কখনো মিথ্যে কথা বলতে হয়। সত্যযুগের মানুষ ছিল 14 হাত, সত্যযুগের মানুষ ছিল লম্বাতে 28 হাত, সত্যযুগের মানুষ লম্বাতে ছিল 28 হাত, ত্রেতাযুগের মানুষ তার অর্ধেক মানে 14 হাত, দ্বাপরের মানুষ তার অর্ধেক মানে কত? 7 হাত, আর কলিযুগের মানুষ তার অর্ধেক মানে আপন আপন হাতে মেপে দেখুন সব 3.5 হাত। কলির পরে যে ঘোর কলি মহাকলি আসবে তাতে 3.5 হাতের অর্ধেক হবে, তার মানে 2 হাতের কিছু কম। বেগুন গাছ থেকে বেগুন পাড়তে গেলে আঁকশি লাগাতে হবে, সেই জায়গায় আমরা পৌঁছাচ্ছি। যত আমাদের ধৈর্য কমছে তত আমাদের আয়ু কমছে। কিন্তু জেনে রাখবেন মায়েরা, বর্ষাকালে যখন বৃষ্টি হয় খালে বিলে প্রচুর জল থাকে, ছোট ছোট মাছগুলো লাফালাফি করে, ওরা কিভাবে এই দিন বোধে আমাদের সমানে চলবে? কিন্তু যখন সূর্যের প্রখর তাপে জল শেষ হয়ে যায় কাদায় ওদের মরণ হয়। আপনারা কি ভাবছেন দিনের পর দিন আনন্দ করছেন? না না, পেছনের কথা ভাববেন। কেন? একটা করে রাত্রি পেরোচ্ছে মানে আপনার জীবনের খাতা থেকে একটা করে দিন কমে যাচ্ছে। আপনি তো দিব্যি আনন্দ করছেন, আর 2 বছর পেরিয়ে যাক বাড়ি করব, আর 2 বছর পেরিয়ে যাক গাড়ি করব, কিন্তু তোমার যে মিটার কমছে সেটা তোমাদেরকে তাকাতে হবে। আয়ু না না, আপনি করবেন না তা না, আপনি সবই করবেন, কিন্তু আসল কর্ম বাদ দেবেন না। কেন? দিন চলে যাচ্ছে, বলা তো যায় না পদ্ম পাতার জল করে টলমল, কে কখন চলে যাবে? যাবার আগে কিছু ভালো কাজ করে যাও, সমাজকে কিছু দিয়ে যাও। আমি ছোট ছোট তত্ত্বের দ্বারা আপনাদের কতগুলো কথা বলব। মানুষ মরে গেলে কোথায় যায়? আমরা যে মারা যাই কোথায় যায়? আমাদের দেহটা মরে না আত্মাটা মরে? সবাই আপনারা জানেন দেহটা মরে। বাসাংসি জিন্নানি যথা বিহায়ও নবানি ঘিন্নাতি নরহ পরাণী তথা শরীরানি বিহায়ও জিন্নন নানি সংজাতি নবানি দেহ। হতেই পারে সংস্কৃত কথা আপনারা নাও বুঝতে পারেন, আমাদের দায়িত্ব খুব সুন্দর করে বোঝানো। তার মানে কি মা? যে কাপড়টা আপনারা পরেছেন, যেটা আমরা পড়েছি, ওই কাপড় যখন জীর্ণ হবে, ময়লা হবে, পুরনো হবে, ওই কাপড় ত্যাগ করে একটা নতুন কাপড় পরবেন। আত্মা কি করে? জীর্ণ দেহ ত্যাগ করে কি করে? না নতুন দেহে যায়। তাহলে প্রশ্ন করবেন, পুরনো দেহ নয় কিন্তু জীর্ণ দেহ। এখানে কিন্তু অনেকে বলে পুরনো দেহ, তার তো বয়স হয়ে গেছে, সেই দেহ ত্যাগ করে আত্মা যায়, তাহলে কম বয়সে ছেড়ে যায় কেন? জীর্ণ দেহ। রোগী যখন জরাজীর্ণ হয়ে যায় শরীর, তা 5 বছর হতে পারে, 25 বছর হতে পারে, 100 বছর হতে পারে, তাহলে সেই জীর্ণ দেহ ত্যাগ করে আত্মা অন্য একটা নতুন দেহ ধারণ করে। প্রশ্ন করবেন প্রদীপ বাবু, আপনি যখন মরবেন তখন আপনি কোথায় যাবেন? আমরা এতজন কীর্তন শুনতে এসছি, আমরা মরবো আমরা কোথায় যাব? শাস্ত্র কি বলল? শাস্ত্র বলল এইটাই যে মানুষগুলি জন্মগ্রহণ করে যে মানুষের মতো কর্ম করবে, তার পরের জন্মে আবার মানুষগুলি জন্ম হবে। মানুষগুলি জন্মগ্রহণ করে কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পরের জন্মে তার কুকুর কুলে জন্ম হবে। মানুষগুলি জন্মগ্রহণ করে কেউ যদি মহামানবের মতো কর্ম করে, মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত। প্রশ্ন করবেন কেন? যে ধান সিদ্ধ করে মাটিতে ছড়ানো হয় সেই ধান যেমন আর গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দের চরণ প্রাপ্ত হয়ে যায়। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মনুষ্য কুলে জন্ম পেয়েছেন একবার, পরের বার পাবেন কিনা সন্দেহ আছে, যদি পেয়েছেন
তবে দেহটাকে হরিনামে সিদ্ধ করুন, গোবিন্দ চরণ পান। মায়েরা, এই সংসারে যাকে আপনি মানুষ করছেন, বড় করছেন, এটা আপনার কর্তব্য, এটা আপনার দায়িত্ব, আপনি সংসার করেছেন। কিন্তু দেখবেন যেখানে মৌচাক থাকে, মধুহরণকারী যারা হয়, রাত্রিবেলায় আগুন জ্বালিয়ে মৌমাছিগুলোকে পুড়িয়ে মৌচাক থেকে মধু সংগ্রহ করে পালিয়ে যায়। ঠিক সেরকম এই সংসারের মধ্যে যারা আমাদের বাস করছে তারা তো মধুহরণকারী। আপনি এত কষ্ট করে যে টাকাটা রোজগার করলেন, আপনার যখন বয়স হয়ে যাবে আপনার মৃত্যুর কথা ভাববে, আপনাকে শ্মশান ঘাটে পোড়াবে কিনা সে কথা নয়, আপনার যে টাকা আছে নিয়ে পালিয়ে যাবে, আপনার কথা একবারও ভাববে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মানুষ কুলে জন্মগ্রহণ করেছে, কিছু ভালো কর্ম করুন। এখন প্রশ্ন হবে যে মানুষ মরে গেলে স্বর্গে যাচ্ছে না নরকে যাচ্ছে কি করে বুঝবেন? যদি এখানে যারা আছেন যদি বইপত্র পড়াশোনা করেন তাহলে বইটার নাম বলবো, কিনবেন। বলছে জগত আমি পঞ্চানন ভট্টাচার্যের লেখা, ডাক্তার পঞ্চানন ভট্টাচার্যের লেখা একটি বই আছে জগত আমি, অনেকগুলো খণ্ড আছে, কিন্তু আমার সব খণ্ডগুলোই প্রায় পড়া। তো তাতে পরিষ্কার করে বলা আছে, একবার খুব সুন্দর রিসার্চ করেছেন উনি, কি বললেন, মৃত্যুর পরে মানুষ স্বর্গে যাচ্ছে নরকে যাচ্ছে জানবেন কি করে? ধরুন আপনার বাড়ির পাশে কেউ মারা গেল, আপনি দেখতে গেলেন, দেখার পর বাড়িতে এসে বললেন দিদি তুমি যেও না। বলে কেন? ও মা, এমন বিকৃত মুখ, এমন বিকৃত চোখ, ভয় খেয়ে গেলাম গো, মনে হচ্ছে তিন চার দিন ঘুমই হবে না। জানবেন মৃত্যুর সময় যার মুখ চোখ বিকৃত হয়ে যায়, যাকে দেখে মানুষ ভয় খেয়ে যায়, জানবেন উনি যাচ্ছেন নরকে। আর আপনার মৃত্যুর পর আপনি যদি ঘুমিয়ে থাকেন, আপনাকে সবাই দেখবে আর বলবে আহ দেখলাম যেন ঘুমিয়ে আছে, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। এই জন্য আপনাদের কাছে বলি, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়, এ কথা মাথায় রাখবে। আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে গেলেন না নরকে গেলেন আর একটা কারণে বোঝা যাবে, কোন কারণ? এই গ্রাম থেকে যখন বল হরি হরি বল বলে নিয়ে যাবে, গ্রামের লোক যদি বলে বা 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 লোকটা খুব ভালো ছিল গো, মেয়েটা খুব ভালো ছিল, কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে, কেন দশচক্রে ভগবান। আপনার মৃত্যুর পর যদি কেউ বলে লোকটা খুব দুষ্ট ছিল বেটা গেল ভালো হলো, জানবেন ইনি যাচ্ছেন নরকে। এই জন্য আপনি এমন কর্ম করুন সমাজ থেকে যখন চলে যাবেন মানুষ তোমার জন্য দুফোঁটা চোখে জল ফেলে, একটু দুঃখ করে লোকটা ভালো ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। মনুষ্য কোনো জন্ম নিয়ে ভালো কর্ম করুন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এমন কি কর্ম করেছিল যে কর্মের জন্য যার ছবিটা দেওয়ালে টাঙানো আছে। কাজী নাজিরুল মুসলমানের ছেলে চায়ের দোকানে কাজ করেছিল, কিন্তু সেই ছেলেটার ছবি আজকে বড় হয়ে তিনি এত বড় কবি হলেন, দরজায় দরজায় আহা বাড়ির দেওয়ালে দেওয়ালে তার ছবিটা টাঙা আছে, কেন প্রণম্য ব্যক্তি হলেন কর্মের দ্বারা। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? জোরে বলুন, কৃষ্ণ জন্ম নিয়েছিল কোথায়? নন্দকুমার নার্সিংহোমে। নাই 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 নাই, কৃষ্ণ নন্দকুমার নার্সিং, আপনার নন্দকুমার নার্সিংহোমে? এতেই দুই চারজন বলেছিল এ বুঝলো, বেশি কাছাকাছি আপনারা করবেন না, আমার কাছাকাছি হলেই ভয় হয়ে যায়, কেন বলুন, যদি গন্ডগোল হয়। আপনারা কাছাকাছি করবেন না, আমিও কাছাকাছি করবো না, তবে মাঝে মাঝে পোকা ঢুকে যাচ্ছে বলে ভয় খেয়ে যাবেন না। যেরকম রাধা রানী কি শ্যাম সুন্দর, কৃষ্ণ জন্ম নিল কারাগারে, তিনি জন্ম নিয়ে দেখিয়ে দিলেন আমার জন্মটা কারাগারে কিন্তু আমি ভগবান। হরে কৃষ্ণ। মায়েরা ভগবান কাকে বলে? যার রূপ আছে তাকে রূপবান বলে, যার গুণ আছে তাকে গুণবান বলে। আর ভগবান কাকে বলে? যার ভগ আছে তাকে ভগবান বলে। একটু প্রমাণ দিয়ে দিই আপনাদের, ভগবান কাকে বলে? বলছে সর ঐশ্বর্যপূর্ণ ভগবান, ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান আর বৈরাগ্য, এরই নাম হচ্ছে ভগবান। ঐশ্বর্য মানে কি? অনেকগুলো লোককে নিজের আয়ত্তে রাখার ক্ষমতাকে বলা হয় ঐশ্বর্যবান। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী বহু লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি ভগবান। তাহলে প্রধানমন্ত্রী ভারতবর্ষে তিনি বহু লোককে নিজের আয়ত্তে রেখেছেন, তিনি ভগবান। তাহলে কে ভগবান? 14 কোটি ভগবান ভুবনকে যিনি রেখেছেন ব্রহ্মা নিজের আয়ত্তে, তিনি ভগবান না। বিশ্ব ভুবনকে যিনি হাতের আঙ্গুলে ঘোরানা রাখেন, তিনি হচ্ছেন, তিনি ঐশ্বর্যবান। আর বীর্যবান কাকে বলে? বীর্য মানে ক্ষমতা। ভগবান কৃষ্ণ কত বড় বীর্যমান, 7 বছর বয়সে কড়ি আঙুলে গিরিগোবর্ধন পাহাড় তুলেছিল। অনেকে বলে আমি ভগবান, তুমি একটা ইঁট তুলে দেখাও তাহলে বুঝবো তুমি ভগবান। ভগবান গিরিগোবর্ধন পাহাড় তুলেছিল, হ্যাঁ একটা সাপকে মেরেছিল, সাপটার নাম কালীয় নাগ, তুমি একটা জল ঢোস সাপকে মেরে দেখো তাহলে বলবো হ্যাঁ বাবা ভগবান ভগবান বললে হবে। তাহলে ঐশ্বর্য বীর্য শ্রী মানে কি মা? শ্রী মানে সুন্দর, আর শ্রী মানে কি? ধন।
যেমন মায়েরা বলেন না, কেউ যদি কাজ করে তোর কাজের কোনো সিঁড়ি নাই, আপনার বলেন না কি? আমাদের দিকে বলে তোর কাজে কোনো সিঁড়ি নাই, সিঁড়ি মানে কি? সুন্দরতা নাই। ভগবান এত সুন্দর দেখতে, যাকে দেখার পর আর কাউকে দেখতে ইচ্ছা করবে না। ও মায়েরা, যাকে না সাজলেই ভালো লাগে সেই তো সুন্দর। আপনি স্নো পাউডার দিয়ে মাখলেন, তারপর আপনাকে দেখতে সুন্দর লাগলো, ওটা সুন্দর নয়, মুছে দিলে যে রংটা ছিল সেটাই হয়ে যাবে। কিন্তু ভগবান এমন, না সাজলেই সুন্দর। যে মেয়ে না সাজে অথচ দেখতে ভালো, বুঝবেন সেই সুন্দর। যে ছেলে না সাজে অথচ দেখতে ভালো, একে বলে সুন্দর, বাকি কাউকে সুন্দর বলা যায় না। ও রংটা মুছে দিলে আবার যেমনটা তেমন হয়ে যায়, খালি চুন কাম করেছে মাত্র, এই জন্যে ভালো লাগছে। জেনে নিন আপনারা, এটা হচ্ছে শ্রী। আর শ্রী মানে কি? ধন। মায়েরা আপনার বৃহস্পতিবার দিন লক্ষ্মী পুজো করেন না? আর কি বলেন, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা অন্ধকার বলেন না, ও আলো করে নাকি? মাঝে মাঝে ভুলে যায়, ঠিক করে নেবেন। এসো মা লক্ষ্মী বসো মা ঘরে, আমার ঘরে থাকো মা আলো করে, বৃহস্পতিবার বলেন। তাহলে যে ধনের দেবী লক্ষ্মীকে আপনারা পুজো করেন, সেই লক্ষ্মী ধনের জন্যে ভগবানকে ডাকছে, ধন দাও ধন দাও। তাহলে আপনি এক কাজ করবেন কেন? মেল লাইনে যাবেন, কট লাইনে যাবেন কেন? আপনার লক্ষ্মীকে ডাকার দরকার নেই, তার কাছে গেলে আপনি সবই পেয়ে যাবেন। এই জন্য লক্ষ্য করুন, তাহলে তিনি কত বড় ধনবান। ঐশ্বর্য বীর্য শ্রী যশ, যশ মানে কি? যশবান। ভগবান তো যশবান কেউ নেই। জ্ঞানবান, জ্ঞানবান মানে ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থিত বাণী হচ্ছে গীতা, আর ভগবান শ্রীকৃষ্ণের চরণ থেকে জন্ম হলো গঙ্গা, তাহলে তিনি কত বড় পণ্ডিত। আর কি? ঐশ্বর্য বীর্য শ্রী যশ জ্ঞান বৈরাগ্য। যখন তিনি কৃষ্ণ, যখন তিনি বৃন্দাবন ছেড়ে 100 বছরের জন্য মথুরায় গেল, তখন আমরা ভেবে নিলাম যে তিনি ধীরে, আমরা ভেবে নিলাম তিনি চলে গেলেন বৈরাগ্য নিয়ে, কিন্তু না, মাঝে মাঝে উদ্ধবকে পাঠাতো, উদ্ধব খবরটা নিয়ে এসো বৃন্দাবনে কে কেমন আছে। বৈরাগ্য পাকাপাকি হয়নি। বৈরাগ্য পাকাপাকি হলো কখন? যখন তিনি কলিযুগে গৌরহরি হয়ে 24 বছর বয়সে সন্ন্যাস নিলেন, তখন তিনি বৈরাগ্য ধারণ করে নিলেন। আপনাদের কাছে প্রদীপফলের নিবেদন, কাল থেকে যে যাকে দেখবেন জয়নিতাই বলবেন। প্রত্যেকটি হিন্দু জাতি একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন। আপনি ফোনে হ্যালো করছেন, দাদা ভাইরা হ্যালো করছেন সকালবেলায়, কেন হ্যালো করবেন? যাকে হ্যালো করছেন তাকে বলুন, জয়নিতাই কেমন আছো? ও যদি ওপার থেকে বলে, কবে থেকে এত বড় ভক্ত হলি? আপনি বলবেন, আজ থেকে হলাম, তুইও শুরু করবি। আপনি জয়নিতাই বলবেন, ও বিরক্ত হয়ে একবার জয়নিতাই বলবে, যদি একবার জিভ ভিজে যায় নিতাইয়ের নামে ও আর ভুল করবে। এই জন্য বাচ্চা ঘুম থেকে উঠছেন, আপনি কি বলবেন? জয়নিতাই ও তো জানিতাই হোক, দেখবেন বাচ্চারা হবে, আপনারা হবে, আর আপনার দ্বারা যে শুনবে তারও হবে। মহাপ্রভু কি বলেছেন? আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনার কাজ করবেন, জোরে জোরে বলবেন, প্রশ্ন করবেন, জোরে বলবো কেন, আস্তে বলবো না কেন? আস্তে বললে আপনার হবে, অপরের হবে না। আপনি জোরে জয়নিতাই বলবেন, হরে কৃষ্ণ বলবেন, হরিবোল বলবেন, রাধে রাধে বলবেন, আপনারও হবে, পশু পাখি কীট পতঙ্গ যারা বলতে পারে না তাদেরও হবে। এই যে শুধু আপনার নয়, জগতের মঙ্গলের জন্য সব কিছু করতে হবে আপনাকে। এই জন্য আপনাদের বলে রাখি, কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয়নিতাই বলবেন। জোরে বলুন, কি বলবেন না, একটু জোরে বলুন। যে পরিমাণ ভক্ত হয়েছে 5টা গ্রামের লোক শুনতে পাবে, এত জোরে বলবেন, বলুন জোরে। দাদা আমরা বলছি কিন্তু মুখে আমাদের জালি বাঁধা আছে, শুনতে পাওয়া যাচ্ছে। আর জোরে বলুন, জয়নিতাই বলুন, বাবা একটু জোরে বলুন। আরে কাল থেকে বলুন আর না বলুন, আজ তো বলে দিলাম, তারপর যা হলো হোক, আজ তো হয়ে গেল। কাল থেকে দাদা রাজা রাধা রয়েছেন, জোরে বলুন, কাল থেকে কি বলবেন? হ্যাঁ জোরে বলুন। হিন্দু সনাতন ধর্ম কি? হিম্মত নিয়ে বলুন, নইলে সনাতন ধর্ম মরবে। জোরে বলুন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? মহাপ্রভু কি? মহাপ্রভু কি? জোর করে বলুন, তবে হিন্দু সনাতন ধর্ম বাঁচবে, নইলে টিকবে না, মহাপ্রভু বাণী থাকবে না। আসুন ছোট্ট প্রমাণ দিয়ে দিই আপনাদের। সংসারে থাকতে গেলে কিছু মঙ্গল করতে হয়। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। ও মায়েরা, আজ আপনারা সাধুসঙ্গ করতে এসছেন, না না, সাধু মানে এই নয় যে গেরুয়া বস্ত্র পরে আছে, তিলক শিখা রেখেছে, না না, ওই সাধুর কথা বলিনি। আপনার সাধুসঙ্গ করতে এসছেন, যারা হরিনাম শোনে, যতক্ষণ হরিবাসরে বসে থাকে ততক্ষণ সে সাধুসঙ্গ করে, মনটা আপনার সাধু হয়ে যায়, বাড়ির কথা থাকে না, ঘরের কথা থাকে না, গোবিন্দের কথা চিন্তা করে, তখন আপনি সাধু হয়ে যাবেন। এখন নারদ মুনি ভগবানকে প্রশ্ন করলো, সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ সাধুসঙ্গ করলে কি হয় তা জানতে গেলে তোমাকে শুনতে হবে। বলে কি? এখান থেকে তুমি 500 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে, সাধুসঙ্গ করলে কি হয়? ও মায়েরা, নারদ গেল 500 হাত, গিয়ে দেখলো কেউ কোথাও নাই, একটা গোবরে পোকা রাস্তায় রয়েছে,
দেখলো কেউ যখন না, একে জিজ্ঞেস করি, হ্যাঁ গোবরে পোকা সাধু সঙ্গ করলে কি হয়? বেটা সঙ্গে সঙ্গে মরে গেল। নারদ এসে ভগবানকে বললো, প্রভু এই তোমার সাধু সঙ্গ? বলে কেন, যাকে জিজ্ঞেস করলাম সে তো মরেই গেল। নারদকে ভগবান বললো, আরো 1000 হাত দূরে, মানে 1/2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 1/2 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেলো না, দেখতে পেলো গাছের মধ্যে গর্তে একটা পাখি মুখ বাড়াচ্ছে। জিজ্ঞেস করো, হ্যাঁ পাখি সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে পাখির বাচ্চাটা মরে গেল। যখনই পাখির বাচ্চাটা মরে গেল, নারদ এসে ভগবানকে বলছে, প্রভু আর আমি যাবো না। বলে কেন, এই তোমার সাধু সঙ্গ, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। ভগবান বলছে, নারদ তুমি এখান থেকে 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 2 কিলোমিটার দূরে গেল, কাউকে দেখতে পেলো না, দেখতে একটা গাভীর বাচ্চা বাছুর চরাট করছে মাছুর, ওকে জিজ্ঞাসা করলো, হ্যাঁ রে সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটাও মরে গেল। ভগবান নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধু সঙ্গ, আমি আর যাব না, যাকে দেখছি সেই তো মরে যাচ্ছে, এটা কেমন সাধু সঙ্গ? ভগবান বলছে, নারদ তুমি একবার শেষবারের মতো যাও। বলে কোথাও, এখান থেকে 5 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজবাড়ি আছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করেছো সাধু সঙ্গ করলে কি হয়। রাজবাড়িতে গেল, আহা, মনে মনে নারদ মুনি মনে মনে ভাবছে, প্রভু গাভীর বাচ্চাটার মা ছিল না, নইলে সিংটা পেটে ঢুকিয়ে দিত, বাচ্চা মরে গেলে মা ছাড়বে? হ্যাঁ, পাখিটার মা ছিল না, নইলে মাথায় আমার ঠুকরে দিত, এখন যাকে জিজ্ঞেস করছি সেই মরছে, রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে 5 কিলোমিটার দূরে জঙ্গলে রাজবাড়িতে, যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর বেটা যদি মরে যায় তাহলে আমি আর ফিরে আসবো? ভগবান বলছে, নারদ রাখে হরি তো, আপনারা বলুন রাখে হরি তো, একটু জোরে বলবেন, রাখে হরি তো, মারে হরি তো, রাখে এলআইসি, এলআইসি রাখে না? অনেকে বলে না, অনেকে বলছে, প্রদীপ বাবু আমার কোনো চিন্তা নেই, কেন আমি এলআইসি করেছি, মরলেই 1 লাখ। আপনি পাবেন না, অন্য কেউ? আমি পাবো না, আমার ঘরের লোক পাবে। না না, আপনি পাবেন না। তাহলে রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? এখন নারদ বলছে, ধীরে নারদ বলছে, তোমার কথাতে বিশ্বাস নাই, তবে বলা নাই কি হয়, একবার যাই। নারদ কাঁপতে, আচ্ছা মায়েরা নারদকে চেনেন? জোরে বলুন, হ্যাঁ না না, একটু জোরে বলুন, এমন ভাবে বলছেন যেন আমাদের বাড়ির লোক বোধ হয়। বলছে, হ্যাঁ নারদ তো বাড়িরই লোক। কেন, যে নারদ দেখবেন খালি ঝগড়া লাগায়, মানে আপনার কথা আমাকে, আমার কথা আপনাকে নিয়ে ঝগড়া লাগায়, এটা হচ্ছে আমাদের সংসারের নারদ। আর যে নারদের কথা বলছি সেই নারদ কি করে জানেন, উনি ভক্তার ভগবানের মধ্যে মিলন ঘটান। নারদ যার কথার হয় না রদ তাকে বলা হয় নারদ। এই নারদ কি করছে, বিনাটা বাজিয়ে চললো কোথায়, রাজবাড়িতে, ভয়ে ভয়ে, রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, বেটা যদি মরে যায় তাহলে তো নিতাই গৌর হরিবল হয়ে যাবে, ভয়ে ভয়ে যাচ্ছে। তিমি রবি দারি অলক বিহারি নামের বর্ণে বর্ণে শোধা জদে, দয়াল শিরমণি করুণা রক্ষণি তুমি, দয়াল শিরমণি করুণা রক্ষণি, দয়াল শিরমণি করুণা রক্ষণি তুমি, দয়াল শিরমণি করুণা রক্ষণি, তব পদাশিষ দাও কৃপা করে নামের বর্ণে বর্ণে শোধা জড়ে, উলধনি বলো শোধা জরে, নারায়ণ নারায়ণ
নারায়ণ। আপনাদের কারো মনে আছে নারদমুনি কোথায় এলো? জোরে বলুন। হ্যাঁ হ্যাঁ, রাজার বাড়িতে। যখনই রাজার বাড়িতে এলো, দেখুন ভয়ে ভয়ে পাগুলো কাঁপছে কেন? রাজার ঘরে একটিমাত্র ছেলে, জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, ভয়ে বুক দুরু দুরু করছে। রাজা দেখে নারদমুনিকে প্রণাম করে বলছে, মুনিবর আমার কত ভাগ্য ভালো আপনি এসেছেন, তা আজ্ঞা করুন, কি জন্যে এসেছেন একটু আদেশ দিন, জিজ্ঞেস করি। নারদমুনি বলছে, না না আমি এসেছি এই জন্যে, আপনার নাকি একটি ছেলে হয়েছে। হ্যাঁ গো, একটি ছেলে, 15 বছর পরে ভগবান আমাকে কৃপা করেছে, আমার কত আদরের ছেলে। তখন নারদ মনে মনে ভাবছে, যা জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করলে যদি মরে যায় তাহলে বুঝবে কি অবস্থা। লক্ষ্য করুন, নারদমুনি বলছে, নারদমুনি বলছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। তখন রাজা বলছে, একটি মানে? তুমি 5টা প্রশ্ন করতে পারো, কোনো অসুবিধা নাই। নারদ তখন বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। কিছু বুঝলেন? বলছে, যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে। রাজা বলছে, একটা নয় 3টি আছে। নারদ ভাবছে, বাঁচলাম, জিজ্ঞেস করবার মারবদ্ধ। নারদ বলছে, কেউ থাকবে না তো? বলে, কেউ থাকবে না, আপনি একাই থাকবেন। এখন লক্ষ্য করুন, নারদ পাটি পাটি পড়ে গেছে, বাচ্চা ছেলে ঘুমাচ্ছে, হঠাৎ গিয়ে বলছে, এই খোকা, এই খোকা, কি হলো? সাধু সঙ্গ করলে কি হয়? যেই না বলেছে, সাধু সঙ্গ করলে কি হয়, এক পা বাইরে এক পা ভেতরে, কি হয় বলে? ছেলেটা বলে উঠলো, দাঁড়াও। নারদ মনে মনে ভাবছে, ভূত হয়ে বলছে না বেঁচে আছে? এ সাধু সঙ্গ করলে কি হয়? ছেলে বললো, গো নারদ মুনি, তবে শোনো, সাধু সঙ্গ করলে কি হয়, প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম পাখির বাচ্চা। মানে আমি আস্তে আস্তে উন্নতির দিকে যাচ্ছি, গোবরে পোকা থেকে পাখি, তারপরে তোমার মতো সাধু সঙ্গ করে হলাম গাভীর বাচ্চা, তারপর তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি রাজার ঘরের বাচ্চা। এ পৃথিবীতে যারা সাধু সঙ্গ করে তারা যেমন তেমন ঘরের বাচ্চা হয় না, ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হয়ে আপনারা যারা এসছেন তারা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান। সবাই মিলে আসুন, আমরা এই গানটি গাইতে গাইতে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। সবাই মিলে একটু গাইবেন আমার সঙ্গে, দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম। এটা গুরুদেবের দেওয়া গান, রামকৃষ্ণ দেবের লেখা গান। সবাই মিলে হাত তালি দিয়ে একসঙ্গে, হাত ওড়ান একসঙ্গে, না যার হাত আছে তিনি তুলবেন, যার নাই তার তোলা দরকার নেই। প্রেম আসতে, এখন যারা হাত তুলবেন না, নিয়ে করোনা হয়ে যাবে, তখন বলবে, হে গোবিন্দ বাঁচাও বাঁচাও, তখন বললে কোনো উপায় নাই, বলে তুই তালি দিস নাই তাই আমি আজকে তোকে দেবো না, আজকে দিয়ে রাখুন। যেমন অপরাধ নেবেন না, একটা ছোট কথা বলে রাখি। আচ্ছা বলুন তো, মা দুর্গা সপ্তমীর দিনে বাড়িতে আসে, তখন মায়েরা কি করেন, আনন্দ করেন না দুঃখ করেন? জোরে বলুন। আচ্ছা মেয়ে যদি শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি আসে, আনন্দ হয় না দুঃখ হয়? যখন বাড়ি ফিরে যায় শ্বশুর বাড়ি, দুঃখ হয় না আনন্দ হয়? আচ্ছা মা দুর্গা যখন এলো, আমরা ঢাক ঢোল বাজিয়ে নিয়ে এলাম, আজ ফিরে ঢাক ঢোল বাজিয়ে নিয়ে এলাম, যখন বিসর্জন হলো তখন আমরা কি বাজালাম? ডিজে বাজালাম, এত জোরে বাজালাম, মা কৈলাস পর্বতে গিয়ে স্বামীকে বলছে, বলছে ভোলানাথ, বলে কি আমার আর পরের বছর যাওয়ার চান্স নাই। বলে কেন? যা ডিজে বাজাচ্ছে ওদের হাটের অবস্থা খারাপ, আমারও খারাপ হয়ে যাচ্ছে। তো লক্ষ্য করুন মায়েরা, এখনকার ছেলে মেয়েরা, আপনাদের এখানে জন্য বলি নাই, আমাদের ওখানে জন্য বলছি, এখনকার ছেলে মেয়েরা মাকে যখন ডোবায় জলে না, তখন নিজেরাও ডুবে থাকে। মানে বুঝতে পারলেন, নিজেরাও ডুবে থাকে। এখন মা কালীর যখন গোটা চালিটা জলে ভাসাচ্ছে, তখন ভাসাতে ভাসাতে এদিকে তাকাবেন, ভাসাতে ভাসাতে একটা ছেলে খুব খেয়েছে তো মায়ের সঙ্গে, ও জলে ডুবে গেছে। এখন জলে ডুবে গেছে, তখন মা বাঁচাও, আমি ডুবে গেলাম মা, তুমি বাঁচাও। স্বয়ং মা দুর্গা পারে এসে বলছে, বৎস, বলে কি ডুবে গেছিস? বলে হ্যাঁ ডুবে গেছি। মা তখন খুব নাচতে শুরু করেছে, তখন সঙ্গে 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 ছেলেটা বলছে, আমি ডুবছি আর তুমি নাচছো? বলছে, বৎস, তুই যখন আমাকে ডোবাচ্ছিলি তখন তুইও তো নাচছিলি, ওই জন্য আর তুই ডুবছিস আমিও নাচি। ওই জন্য আপনি যদি তালি না দেন, তবে আপনার যখন কিছু হবে তখন উনি তালি দিতে শুরু করবেন। সবাই মিলে একসঙ্গে, একসঙ্গে হাত তুলুন, একসঙ্গে তুলুন, উলোধ ধরে দিন একসঙ্গে, বাহ 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 বাহ।
মাধ্যমী। তাদের তো ধন্যবাদ, নমস্কার, তাদের জন্য আমার আনন্দ হলো। আরো দেখে আনন্দ হলো তাদেরকে দেখে যারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে রইল। এদের দেখে আমার আরো আনন্দ হলো। কেন আনন্দ হলো? আমি খালি এদের জন্য ভাবলাম যে এরা যদি বাবা হয়েছে, এদের বাচ্চাগুলো কেমন তৈরি হবে। বাবা যদি নিম পাতা হয়, বাচ্চা কি আম জন্ম দেবে? বাবা যদি নিমের মতো, আমার কথা ওই রকমই বটে, হাত না তোলা পর্যন্ত তোমাকে আমি ছাড়বো না, তুমি যতক্ষণ এখানে। এই মেডিসিন আমার আছে, এই জন্য আমার খুব রাগ হয়ে যায়। কেন বলুন তো, মহাপ্রভু এখানে দাঁড়িয়ে আছে, তোমার বাচ্চাটাকে জন্ম দেয়, লজ্জা করে না তোমার? তোমার বাচ্চাটাকে জন্ম, তোমার বাচ্চা কেমন মানুষ হবে? এই জন্য শুনে রাখুন, দু চারজন পকেটে ভরেছিল, এবার কিন্তু বের করেছি। চোখ আমার দুটো হতে পারে দাদা, কিন্তু আপনার পকেটের হাত যে আপনি বার করলেন তা আমার ধরা পড়ে গেছে। আর শুধু পকেটে হাত নিয়ে আমি তালি দেওয়া করবো, তারপর যদি আপনি তালি না দেন লজ্জাতে, ভেতরও এরকম এরকম করে দিয়ে তারপর যাবেন আপনি, কারণ আপনার ইঞ্জেকশন দিতে হবে। এই দিকে তাকাবেন। এখন কথা হচ্ছে, এই যে আপনারা হাত তালি দিচ্ছেন হরে কৃষ্ণ, যদি কোনো বাবা হাত তালি না দেয়, তবে ভালো করে শুনে রাখুন। এই কয়েকদিন আগে একটা আসরে গান করতে গেলাম, একজন ভদ্রলোক বললেন, প্রদীপ বাবু আমার মা খুব বয়স্ক, বাবা খুব বয়স্ক, তো দুজনে কীর্তন শুনতে আসতে পারবে না, মোবাইলে আপনার গান শুনে, আপনি একবার চলুন দর্শন দিয়ে আসুন। তথা যাব, তার বাড়িতে গেলাম, বসে আছি, তিনি একটু চা পান করাচ্ছেন, চা পান করছি, উনি লম্বা করে পাটা লম্বা করে বসে আছে, ওনার ক্লাস নাইনে পড়া ছেলেটা দৌড়াতে গিয়ে বাবার পায়ে লাথিটা মেরে পালিয়ে গেল, মানে পাটা ঠেকে গেল। তো বাবা বলছে, খোকায় দিগাই, বলে কি দেখতে পাচ্ছিস না কীর্তনিয়া বসে আছে আর পায়ে পা ঠুকে চলে গেলি, প্রণাম কর। ছেলে বলছে, না। বলে কেন? পরশু তারিখে দাদুর পায়ে তোমার পাটা ঠেকলো, তখন তুমি প্রণাম করলি, আজ আমি প্রণাম করব। আজকে আপনি হাত তালি দেবেন না, আপনার বাচ্চাটার দিকে তাকিয়ে রইবেন, আপনার বাচ্চা কিন্তু একদিন আপনাকে ঠকাবে। না না, আপনি ঠকছেন না, আপনি ঠকছেন, তালি দেবেন না মানে দিয়ে দিয়েছে, মানে যেটা বাকি ছিল সেটা দিয়ে দিয়েছে। কারণ আমিও শিক্ষিত লোক, আর তুমি যদি নিজেকে শিক্ষিত মনে করো, তাহলে আমি ইংরেজিতে এম এ করেছি, বর্ধমান থেকে বিএড করেছি। তা তুমি যদি শিক্ষা দেখাও যে আমি এম এ করেছি, তাহলে আমিও করেছি। আমি যদি হাত তালি দিতে পারি শিক্ষিত হয়ে, তুমি হাত তালি দেবে না কেন? মনেরে কেন কর বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ, কিন্তু দেখো চিন্তা করি যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল রৌরব। ভগবানকে ভজনা না করলে তোমার বিদ্যার কোন, আরে বাবা তুমি তো এম এ পাস, বিএ পাস করেছো। আইজ্যাক নিউটন এত বড় বিজ্ঞানী, তিনি একটা সোলার সিস্টেম তৈরি করেছিলেন, সৌরজগৎ, একটা সৌরজগৎ কাঁচের ব্যায়ামের মধ্যে তৈরি করেছিলেন। একজন বন্ধু তাকে জিজ্ঞেস করেছিল, ধন্যবাদ জানাই নিউটন, এত সুন্দর পৃথিবীটা তুমি কাঁচের মধ্যে তৈরি করে দিয়েছো, দারুণ। সঙ্গে সঙ্গে নিউটন বলছে, আমাকে ধন্যবাদ দেবার আগে তাকে ধন্যবাদ জানান যিনি এত বড় সৌরজগৎ তৈরি করেছেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন, আপনি কিসের শিক্ষা দেখাচ্ছেন? এত বড় বিজ্ঞানী যদি এত বড় কথা বলতে পারে, তা আপনি কোন জায়গায় আছেন? তা আপনি তো লেজোর কাছে, আপনি তুলবেন না কেন? তাই সবাই মিলে হাত তালি দিন। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, হরি বল। দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, আরে দিন তোর আনন্দে যাবে, ভজবে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু পিতা গুরু পিতা হরি, গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা হাই হাই গুরু পিতা, আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা হাই হাই গুরু পিতা, হাই হাই গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু পিতা ওজে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান। আপনার তালি দিচ্ছেন, চোখ আমার, একটু থামান একটু থামান, আপনার তালি দিচ্ছে চোখ আমার দুটো, সুপারি দেখেছেন, ভেতরের রস নাই বাইরের রস নাই, তো যে সুপারির মতো দাঁড়িয়ে আছে, এক আটটা এখনো আছে, সবাইকে উদ্ধার করতে পেরেছি, এক আটটা এখনো কিন্তু আছে,
একজন তালি দিচ্ছে, তখন পাশের জনকে বলে আছে দে দে, নইলে তোর দিকে তাকাচ্ছে কিন্তু দে। আমি কিন্তু এক তাকানো তুই বুঝে নিয়েছি, উনিও বুঝে নিয়েছেন যে ইনি আমার দিকে তাকিয়েছেন। তো বেশি আমি তাকাবো না, তাহলে আপনারা ধরা পড়ে যাবেন যে আমি কার দিকে তাকাচ্ছি। আর যার দিকে তাকিয়েছি তিনি বুঝে নিয়েছেন যে পার্টি আমার দিকে তাকিয়ে দিয়েছে। তো তার জন্য আমি একটা কথা বলে রাখি, যদি হাত তালি না দেন পরের জন্মে, হাত তালি না দিলে আপনার পেটের ভাত জুটবে না। কিন্তু টোল ট্যাক্সের ধারে দেখেছেন এই যে ও দাদা দশ টাকা, বাড়িতে বাচ্চা হলে বলে না দশ টাকা, যদি হাত তালি না দেন পরের জন্মে আপনি ওই কুলে জন্ম। এবার আর কোনো উপায় নেই, দিন তোর আনন্দে যাবে ভজনে গুরু না গুরু বন্দা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজনে গুরু না গুরু বন্দা গুরু বিষ্ণু গুরু ভগবান, দিন তোর আনন্দে যাবে ভজনে গুরু না গুরু বন্দা গুরু বিষ্ণু গুরু ভগবান, ও যে গুরু পিতা ও যে গুরু পিতা ও যে গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা হই গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা আহা গুরু পিতা আহা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগত গুরু শ্রী কৃষ্ণ সর্বশক্তিমান, গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান।